নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বারো বছর পর দেবগুরু বৃহস্পতি যাওয়ার আগে পাঁচ রাশির ভাগ্য সোনার করতে চলেছে দেখুন বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং এপ্রিল মাস পর্যন্ত এই মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকছে অর্থাৎ বারো বছর পর মেষ রাশিতে এসছে এবং আবার বারো বছর পর মেষ রাশিতে কিন্তু আসবে অর্থাৎ দীর্ঘ একটা সময় এই যে যাওয়ার আগে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করার আগে রাশি থেকে বিশ্ব রাশিতে যাওয়ার আগে দেবগুরু বৃহস্পতি এই পাঁচ রাশিকে কিছু না কিছু ভালো ইঙ্গিতগুলো কিন্তু দিয়ে যাবে যেটা এই পাঁচ রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে বর্তমানে এবং এই যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটি মাসের মধ্যে এই পাঁচ রাশির সোনার ভাগ্য হতে চলেছে অর্থাৎ কিন্তু দেখুন বছর পর এই রাশিতে আসবে এই সময়টা আপনারা কাজে কিন্তু লাগিয়ে নিন কারণ সুযোগ কিন্তু সব সময় কিন্তু আসে না গ্রহ কিন্তু আমাদের কথা কিন্তু বলে অর্থাৎ কোন সময় ভালো কোন সময়টা আমাদের ক্ষেত্রে খারাপ কি করা উচিত কি করা উচিত না সমস্ত কিছু কিন্তু গ্রহ কিন্তু আমাদেরকে কিন্তু নির্দেশ কিন্তু করে তো আমাদের জন্মচকে বৃহস্পতির অবস্থান জুপিটারের অবস্থান কেমন রয়েছে দেখুন আমি বারবার বলি বৃহস্পতি আপনাদের কোন ভাবে রয়েছে তার থেকেও বড় বিষয় হচ্ছে বৃহস্পতি কোন ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে দেখুন যে ভাবকে দৃষ্টি দেয় না গঙ্গা জলের মতো অর্থাৎ অমৃত বর্ষা কিন্তু হয় সেই ভাবের উপর তো আপনাদের জন্ম কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি শুভ অবস্থাতে থাকে আমি একটা খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু আসবেই আসবে দেখুন বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারোগ্রহ বৃহস্পতি সন্তান গ্রহ অনেকে বলে না কৌশিকদা আমার সন্তানের জায়গাটা কেমন আছে দেখুন তো কৌশিকদা আমার সন্তান হবে কি সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি এ এবছর অনেকেরই অনেক যারা দেখাচ্ছেন প্রচুর জনে অনেকেই প্রশ্ন করছেন আমি একটা কথা বারবার বলি সেখানে কিন্তু বৃহস্পতির অবস্থান কিন্তু চট জলদি কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি কিন্তু হয়ে যায় এবং পাশাপাশি বৃহস্পতি আমাদের কি দেখে শিক্ষা আমাদের জ্ঞান ধর্ম সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি বৃহস্পতি আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা নবাংশ চাটে যদি শুভ থাকে এবং আপনাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি রাজ্যকারী প্ল্যানেট হয় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাজ্যকারী প্ল্যানেট হয় যদি তুঙ্গগৃহে অবস্থান করে এবং পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দশা মহাদশা বা প্রত্যন্ত দশা চলছে তাহলে কিন্তু এই সময়টা এই আগামী তিন মাস এই পাঁচ রাশির ভাগ্য সোনার হতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ঋণ এক পেতে চলেছে এই পাঁচটি রাশির মানুষ রায় কখনো হাওয়াতে কথা বলে না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা করি আমি বারবার বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একের পর এক ঋণ আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে সন্তানের এডুকেশান সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অথবা আপনি মামলা জড়িয়ে পড়েছেন ব্যবসা করছেন ব্যবসা আপনার ভালো চলছে না পাশের দোকান ভালো চলছে সেখানে আপনার চলছে না চারিদিকে গোলযোগ শত্রুতা অর্থের জায়গা টাকা ইনকাম করছেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না অবশ্যই আমি দায়িত্বের সাথে বলছি যারা যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং পসিবল যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি আমি বারবার বলি সবার কিন্তু হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই কারণ সেখানে নমনীয় হতে হবে যে কৌশিকা আপনি এখানে আমাকে উদ্ধার করুন সেখানে কিন্তু অবশ্যই আমি কিন্তু তারকে টেনে কিন্তু তুলব তার পাশে আমি চিরকালই কিন্তু থাকি তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন আমি পাঁচটি রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে কারণ বৃহস্পতি যাওয়ার আগে এই পাঁচ রাশিকে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিয়ে যাবে মেষরাশিতে অবস্থান করছে এবং এপ্রিল মাস পর্যন্ত এই মেষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকছে দেখুন বৃহস্পতি যদি আপনার ভালো থাকে জানবেন মেয়েদের ক্ষেত্রে মুখ্য কারগ্রহ বিবাহের যে মুখ্য কারগ্রহ অনেকে বলে যে আমার কন্যার বিয়ে কবে হবে বা দাম্পত্য সুখের জায়গা কেমন রয়েছে কিন্তু কিন্তু দেখা দরকার পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং বিষ্ণু সহস্ত্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন বৃহস্পতি বীজ মন্ত্র বিষ্ণু সহস্ত্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন দেখুন সমস্যা তো রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে পাশাপাশি আমাদের বাস্তুটা দেখা রয়েছে কারণ বাস্তু ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির স্থানটা কেমন রয়েছে সেখানে কোনো ডিস্টার্ব নেই তো তার জন্যই কিন্তু জ্যোতিষ স্বাস্থ্য আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তো আগামী দিনগুলোতে এই তিনটি মাস এই বারো বছর পর যাওয়ার আগে দেবগুরু বৃহস্পতি ভাগ্য সোনার করতে চলেছে এই পাঁচ রাশির লিখে রাখুন অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে নির্ণাক আমি কথা বলবো সেই রাশির নাম নাম্বার ওয়ান রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের দেখুন আপনাদের পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে যারা সন্তানের প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা উচ্চ শিক্ষা করাতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো পিতার উন্নতি আপনাদের হবে ভাগ্যভাবে অবস্থান করছে নবম ভাব আমাদের পিতার জায়গা পিতার সাকসেস পিতার ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে পিতার ইনকাম বৃদ্ধি করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা হবে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কমিউনিকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি সিংহ রাশি মানুষ লিখে রাখুন এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এবং গোল্ড থেকে এবং শেয়ার মার্কেট থেকে গোল্ড এবং শেয়ার বাজার থেকে লাভ পেতে চলেছে সিংহ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির পঞ্চম ভাব অবস্থান করছে প্রথম কথা আপনাদের ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে দেখুন আমি বারবার বলি ভাগ্য ব্যতীত আমাদের জীবনে কিচ্ছু হয় না এই যাওয়ার আগে ধনু রাশিকে ভাগ্য দয় কিন্তু করতে চলেছে আপনাদের বিশেষ করে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই সময় পৈতৃক সূত্রে সম্পত্তি আপনারা পাবেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে ভাব আমাদের ইনকামের জায়গা আমাদের প্রফিটের জায়গা আমাদের সফলতার জায়গা ইনকাম প্রফিট সফলতা আমাদের বাড়বে আপনারা যদি ধনু রাশির মানুষ হন এবং আপনাদের রাশির উপর শরীর স্বাস্থ্য এবং সুনাম খ্যাতি যশ আপনাদের কিন্তু অর্জন হতে চলেছে এবং আপনারাও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি এই তিন মাসের মধ্যে ধনু রাশি আপনি যদি জাতক হন তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের ঘটতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন তিন নম্বর যে রাশি আমি কথা বলবো খুব ভালো রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশি রাশিতে অবস্থান করছে প্রথম কথা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন ভালো করবে দাম্পত্য সুখ আপনাদের দেখা যাচ্ছে যারা বিয়ের জন্য এতদিন চেষ্টা করছিলেন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মধ্যে আপনাদের বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার কথা বা বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু রয়েছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে খুব লাভ আপনারা পাবেন ব্যবসাতে আপনাদের যথেষ্ট মুনাফা আসবে প্রফিট আসবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং সন্তানের এডুকেশান সন্তানের স্বাস্থ্য যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো ধর্মীয় যাত্রা আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের উন্নতি কিন্তু হবে মেষ রাশি লিখে রাখুন সুনাম অর্জন হতে চলেছে এক কথায় এরপর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির আপনাদের একাদশভাবে অবস্থান করছে সপ্তম একাদশভাবে এবং আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে মিথুন রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের লট অফ চেঞ্জ আপনাদের হতে চলেছে কর্ম পরিবর্তন আপনাদের নিশ্চিত হতে চলেছে কর্মপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে এই সময় আপনাদের সফলতা ইনকাম গেন আপনাদের করবে পাশাপাশি প্রফিট আপনাদের দেখা যাচ্ছে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের শুভ বিবাহ দাম্পত্য সুখ এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা ডেভেলপমেন্ট পাবেন ডেলি ইনকাম আপনাদের এই সময় বাড়বে এবং আপনারা যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব লাভ এই সময় হতে চলেছে আপনাদের শেয়ার বাজার ফাটকা গোল্ড চাঁদি থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন যারা অ্যাডভোকেট বা আপনারা কনসালটেন্সির সঙ্গে কোনো যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজার তো সেই বা সেই সব সেক্টর থেকে বা টিচিং সেক্টরে রয়েছেন সেখান থেকে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনারা যদি হন মিথুন রাশির মানুষ এবং ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির গুরুতর সম্ভাবনা কিন্তু মিথুন রাশির দেখা কিন্তু যাচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সোনার ভাগ্য হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশি কর্মভাবে অবস্থান করছে দেখুন যারা কর্ম ভাগ্যাধিপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দ্বারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন প্রমোশন বা চেঞ্জের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এর পাশাপাশি আপনাদের সুখভাবে দৃষ্টি দিচ্ছে ভাব আমাদের সুখ সাধন জায়গা মায়ের শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট হবে সুখ সাধন কোনো সম্পত্তি কেনা কোনো প্রপার্টি কিনা এই সময় যোগ কিন্তু দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ভালো সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় বৃদ্ধি করবে ইনকাম আপনাদের বাড়বে এবং প্রফিটের জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির বিশেষভাবে আপনারা কিন্তু এই সময় প্রফিট কিন্তু পাবেন এবং উন্নতি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে দেখুন যারা পিডিগুলো শুনছেন হয়তো আপনাদের সাথে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন আপনাদের জন্মছকে কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত রূপে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু বদলাবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি অর্থাৎ এই বৃহস্পতির আশীর্বাদে আগামী তিন মাস ভাগ্য চমকাতে চলেছে এই পাঁচটি রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ দেখুন আমি একটা কথা বারবার বলি সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে তো শুধুমাত্র আপনারা ভিডিও দেখছেন যে কৌশিকদা আমার কখন হবে ব্যক্তিগত জন্মচককে বিচার করেন কোন জায়গায় সমস্যা রয়েছে বাস্তু কোন কোথায় সমস্যা রয়েছে যারা কবজ নিতে চাইছেন আমি আবারও বলছি আপনারা মা তারা কবচ আপনারা নিতে পারেন এবং পাশাপাশি কবচ রত্ন পূজাপাঠ বাস্তু প্রতিকার যারা করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ